প্রিয় শিক্ষার্থীরা, আজকের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমরা ইতিমধ্যে যে মূল্যায়ন পরীক্ষা নিয়েছি, সবাই নিশ্চয়ই দিয়েছো এবং ভালো করেছো। আমরা এরপরে যে পরীক্ষা নিব, সেই অনুযায়ী আমরা কিন্তু সিলেবাস এবং লেসন প্ল্যান অনলাইন ক্লাসে তোমাদের দিয়ে দিয়েছি। এখন সেই লেসন প্ল্যান অনুযায়ী আমাদের যে অনলাইন ক্লাসগুলো হবে, তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং সেই অনুযায়ী পড়ালেখা চালিয়ে যাবে। আমাদের পরবর্তী যে পরীক্ষা হবে সেটাতে যেন ভালো করতে পারো। তো আজকে বাংলা প্রথম পত্র ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব, সেটি হচ্ছে গদ্য, আমাদের লোকশিল্প। কে লিখেছেন? কামরুল হাসান। চলো আমরা আগে একটু লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেব। আমাদের লোকশিল্প লিখেছেন কামরুল হাসান। তিনি 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান শিল্পী হিসেবে দেশে বিদেশে পরিচিতি লাভ করেন। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন এবং পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নকশাবিদ নিযুক্ত হন। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। 1988 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জেনে নিলাম। এখন আমরা এই আসলে আমাদের এই আমাদের লোকশিল্প এই গদ্যটি পড়ে আমরা কি মানে জানতে পারব, যেটা হচ্ছে আমাদের পাঠের উদ্দেশ্য। আমরা এটা পাঠ করে আমাদের লোকশিল্প সম্পর্কে জানতে পারব এবং আমাদের যে ঐতিহ্যবাহী যে জিনিসপত্র আমরা আগে ব্যবহার করতাম এবং কালের গর্ভে যেগুলো হারিয়ে যাচ্ছে বা যতটুকুই আছে সেটা যেন আমরা আবার সংরক্ষণ করতে পারি, আমাদের সেই সম্পর্কে আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, আমরা আমাদের এই ঐতিহ্য আমাদের লোকশিল্প এগুলো টিকিয়ে রাখার জন্য আমরা সেই বিষয়টি এইখান থেকে পাঠ করে জানতে পারব। এবার আমরা সরাসরি চলো একটু রিডিং পড়াবো বা রিডিংয়ে চলে যাব। লোকশিল্প, আমরা লোকশিল্প বলতে কি বুঝি? লোকশিল্প হচ্ছে লোক বলতে বোঝায় সাধারণ লোকের জন্য সাধারণ লোকের সৃষ্টি, অর্থাৎ বলা যায় সাধারণ লোক দ্বারা সাধারণ লোকের জন্য সৃষ্ট শিল্পই হচ্ছে লোকশিল্প। তার মানে আমাদের যে সাধারণ লোকের দ্বারা যে সৃষ্ট শিল্প এগুলোই হচ্ছে লোকশিল্প। এবং আমরা এই যে লোকশিল্প আমাদের লোকশিল্প প্রবন্ধটি পড়াবো, সেই প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। আমরা রিডিং পড়াবো। এখানে আছে যে খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। এক সময়ে ঘরগৃহস্থালে নিত্য ব্যবহারের প্রায় সম্পূর্ণই আমাদের গ্রামের কুটিরে তৈরি হতো। মানে এই যে আমরা আমাদের আগে যে বাসন কোসন বা সব কিছুই ঘরগৃহস্থালে এগুলো সবই কুটিরে তৈরি হতো, আজও অনেক কিছুই হয়। এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এই ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। এখন কোন কোন জিনিসগুলো আমাদের লোকশিল্পের মধ্যে গণ্য, এই জিনিসগুলো আমরা একটু সুন্দর করে ভাবনা করে প্রথমে বলতে হয় ঢাকায় মুসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ড্যামরা এলাকায় তাঁতিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মুসলিম তৎকালীন মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। মানে মুঘল বাদশাহরা এই ঢাকায় মুসলিমটাই তখন বিলাসবহুল এই পোশাকগুলি ব্যবহার করতে, ঢাকায় মুসলিমের তৈরি কাপড়। মুসলিম কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মুসলিম কাপড় প্রবেশ করে দেওয়া সম্ভব ছিল। মানে একটি আংটির ভিতর কয়েকশো গজ কাপড় প্রবেশ করানো সম্ভব, মানে এতই সূক্ষ্ম ছিল। শুধু কারিগরি দক্ষতা নয়, এ ধরনের কাপড় ভোঙার জন্য শিল্পী মন থাকা দরকার। মানে শিল্পী মন থাকলে সেই জিনিসটা দেখতেও সুন্দর হয়, যে কোনো ব্যাপারেই হোক।
তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্প ধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। মানে ওই মুসলিম যারা বুনত তাদের বংশধররাই এখন আবার কী করছে, জামদানিগুলো তৈরি করছে। বর্তমান যুগে জামদানি শাড়ি কিন্তু দেশে বিদেশে খুবই পরিচিত ও গর্বের বস্তু, এটা দেশের বাইরেও সমাদৃত। এমনি আরেকটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্ত প্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়, এটি হলো নকশি কাঁথা। নকশি কাঁথা কি তোমরা চিনো না? নকশি করে যে কাঁথা সেলাই করা হয় এটা এখন লুপ্ত প্রায়, কিন্তু তারপরও যারা সৌখিন অনেকেই বুনে অথবা এখন দেখা যায় যে এগুলো যেহেতু সবাই এখন ঘরে তৈরি করে না, আমাদের যুগের অনেকটাই পরিবর্তন হয়েছে, যার কারণে এগুলো আমরা তৈরি না করলেও অনেকে কিনেও ব্যবহার করে তাদের শখের বশত। তো এটি একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল। মানে রেওয়াজ ছিল বলতে তারা প্রায় মনে হতো যে আমরা যেমন আমাদের যেই মানে প্রচলিত কিছু ব্যাপার আছে সেই প্রচলিত একটা ব্যাপারের মধ্যে গ্রাম বাংলায় হয়তো ছিল বর্ষাকালে তারা নকশি কাঁথা সবাই সেলাই করতো। এরপরে আমরা কেন বর্ষাকালে এগুলো করতো আমরা এরপরে আলোচনা করব। এক একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতে কমপক্ষে ৬ মাস লাগতো, কতদিন ৬ মাস সুন্দর করে একটা নকশি কাঁথা সেলাই করতে গেলে। বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমে ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। যেহেতু বর্ষাকালে এই জন্যই করা হয় কারণ বর্ষাকালে তো ঘরের বাইরে যাওয়া হয় না, একজন আরেকজনের বাসায় যাবে বা অনেক কাজে তখন করা হয় না, মানুষ কী থাকে অবসর থাকে, তখন দেখা যায় সবাই যে যার ঘরে বসে বসে কী করে এই নকশি কাঁথাগুলো সেলাই করে। এবং দেখা যায় বর্ষাকালের যে দুই মাস এটা ছেড়েও অনেক সময় লাগে, এবং এখানে বলা হয়েছে যে একটা নকশি কাঁথা সেলাই করতে গেলে ৬ মাসের মতো দরকার হয়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি পিছিয়ে পানির পাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। মানে এই যে একটা গ্রাম বাংলার চিত্র চলে এসেছে যে সবাই কাজ দাজ সেরে পানের বাটা পাশে নিয়ে গল্প করতো এবং নকশি কাঁথায় সবাই কি সেলাই করতো বসে বসে, হয়তো একজনে যে তা না, যারা যারা গল্প করতো তারা সবাই হয়তো বসে সুন্দর করে বড় করে বিছিয়ে সবাই একটু করে সেলাই করতো এবং গল্প করতো। পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। আর এখন যেটা বললাম যে আগে তো যেহেতু আমাদের যৌথ পরিবারে বেশি ছিল তাই একটা ঘরে কিন্তু অনেক সদস্য সংখ্যাই ছিল, তার উপর আবার দেখা যেত যে পড়শিরাও যদি একটু ফাঁক পেত চলে আসত সেখানে গল্প করতো, আবার অনেক সময় দেখা যেত তারাও বসে বসে সেই কাঁথা সেলাই অংশগ্রহণ করতো। এই যে একটা চিত্র, এই জিনিসগুলোর মধ্যে একটা গ্রাম বাংলার যে আগের একটা মেলবন্ধন ছিল মানুষের সাথে, মানুষের যে একটা অন্যরকম আত্মীয়তা ছিল, এই যে নকশি কাঁথার কথা বলতে এসে আমরা সেই জিনিসটা পাচ্ছি। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেত। মানে তাদের মনে আসলে যে জিনিসগুলো ভালো লাগতো, ফুল কাঁথা বা কাঁথার মতো ফুল পাখি, মানে তাদের মনের মতো জিনিসগুলো হয়তো পাখা হাত পাখা নৌকা ময়ূরপঙ্খী, এই যে এই এই জিনিসগুলোই তারা সুন্দর করে নকশা করে সেগুলো আবার সুন্দর করে বিভিন্ন ফোরের নামও আছে এরকম করে তারা মনের মতো করে কাঁথাগুলো সেলাই করত। এমনি এক একটি কাঁথা সেলাই কত গল্প কত হাসি কত কান্নার মধ্যে দিয়ে শেষ হতো তা বলা যায় না। মানে এই যে একটা নকশি কাঁথা শেষ হওয়ার যে দিনগুলো ছিল এই দিনগুলোতে তাদের অনেক হাসি কান্না, তাদের জীবনের অনেক কাহিনী নিয়েই যেন এই নকশি কাঁথাগুলো বুনন হতো। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, বরং প্রতিটি সূচের ফুলের মধ্যে লুকিয়ে আছে পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। এই যে জিনিসটি আগে বললাম যে একটি কাঁথা তৈরি করার সময় তাদের ঘটে যাওয়া, তাদের পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে ঘটে যাওয়া নানান কাহিনীও যেন এই নকশি কাঁথাগুলির মধ্যে গাঁথা থাকে। এরপরে আমরা দেখি যে জামদানি শাড়ির কথা আমরা এর আগেও আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস।
শতাব্দী কাল ধরে এই তাঁত শিল্প বিস্তার লাভ করেছে শীতলক্ষ্যা নদীর পরবর্তী এলাকায়, সরি শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এই এলাকায়, মানে নওয়াপাড়া গ্রামের জামদানি কারিগরদের বসবাস। এবং শতাব্দী কাল ধরে এই তাঁত শিল্প বিস্তার লাভ করেছে আমাদের এই যে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এইসব এলাকায়। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এই শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। মানে জামদানির জন্য যে আর্দ্রতা বা যেই পরিবেশ থাকার দরকার সেটা হচ্ছে এখানে আছে, যার কারণে এখানেই কিন্তু জামদানি কারিগররা বসবাস করে। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং পরিস্থিতির জন্য শুধু অতীতের তাঁতিদের তাঁত শিল্পই নয়, বর্তমানে বড় বড় কাপড়ের কারখানাও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। এবং এরপরে আছে যে বিষয়টি, সেটি হচ্ছে খাদি কাপড়। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে প্রস্তুত খাদি বা খদ্দরের সমাদর শুধু গ্রাম জীবনেই নয়, শহরের আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাই হচ্ছে হাতে প্রস্তুত, এটাই হচ্ছে এটার বিশেষ বিশেষত্ব। এবং স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তারও সাফল্যের স্বাক্ষর হচ্ছে এই খাদি। এবং এরপরে আমরা দেখি যে এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান, রামগড় এলাকার চাকমা, কুকি ও মুরং মেয়েরা এবং সিলেটের মাঝিপুর অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজস্ব যে তাদের নিজেদের এবং পুরুষদের পরিধেয় বস্ত্র বুনে থাকে। এই কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয়, নকশা, রং, বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়। মানে তাদের যে বুনন সেগুলো আবার একটু আলাদা ধরনের হয়, তাদের নিজস্ব পরিবেশ অনুযায়ী তাদের মনের মতো করে হয়। আর আমরা জানি যে তাদের সাথে আমাদের যে জীবনযাপনের যে ব্যাপারটা আছে একটু আলাদা, তাদের সাথে আমাদের চালচলন সব কিছু একটু আলাদা, তো তাদের পোশাকের মধ্যে যে তাদের যে মনের মতো করে বুনন একটু আলাদা হবেই আমাদের পোশাকের সাথে তাদের সাথে। এবং আমরা দেখতে পাই যে একসময় বাংলাদেশে গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র প্রচলিত ছিল, আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। তৈজসপত্র হচ্ছে বাসন কৌশল, এগুলো হচ্ছে কাঁসা বা পিতল দিয়ে। তোমরা অনেকেই হয়তো দেখতে পারবে তোমাদের অনেক পুরনো দিনের বাসন কৌশলের মধ্যে হয়তো কারো কারো বাসায় থাকতে পারে এই কাঁসা এবং পিতল, কারণ আগে প্রায় সব পরিবারে এরকম কিছু আমাদের দাদা পরদাদা বা বয়োজ্যেষ্ঠ যারা এখন নেই পৃথিবীতে অনেক আগে তারা দেখা যেত এই যে এইসব কাঁসার থালে ভাত খেতেন, কাঁসার গ্লাস এগুলো কিন্তু ব্যবহার করতেন। এবং তাদের ধারণা ছিল যে এগুলোতে খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, বা অনেকের ধারণা যে এই যে আমরা এখন বলি যে গ্যাস্ট্রিক বা অনেকে বলে অম্বল, তার অনেকেই বলে আমি শুনছি যে মানে বয়োজ্যেষ্ঠদের মুখে যে এই যে কাঁসার থালে খেলে নাকি সেই অম্বল হয় না বা গ্যাস্ট্রিক যেটা বলি এগুলো কম থাকে, হয়তো হতেও পারে, যাই হোক। তো এই যে এখানে মাটির ছাঁচ এই জিনিসটা কীভাবে তৈরি করা হয়, প্রথমে মাটির ছাঁচ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা, মাটির ছাঁচ আছে সেটার মধ্যে গলিত কাঁসাটা ঢেলে দেয়, ধীরে ধীরে এই গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে, আর যখন সেটা একদম ঠান্ডা হয় তখন ছাঁচটি ভেঙে ফেললে ওই ছাঁচের আদলে গড়ে ওঠে ওই তোমার তামা বা কাঁসা বা পেতলের বাসন কোসন। ওই মাটির ছাঁচে যখন গলিতটা দেয় এবং সেটা ঠান্ডা হলে মাটির ছাঁচটা ভেঙে ফেললেই বাসনটা চলে আসে, এবং এ থেকে এভাবেই তৈরি করা হয় গদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এগুলো আবার কী করা হয়, পালিশ করা হয়। এ ধরনের বাসনে নানা রকম ফুল, পাতার নকশা বা ফরমাশকারীর নাম খোদাই করা থাকে।
ফুল পাতা নকশা থাকে আবার অনেক সময় কর্মশকারী মানে যে এটা তৈরি করায় যার জন্য তৈরি করা হয় তাদের নাম অনুযায়ী করা থাকে এরকম অনেকের বাসায় তোমরা পাবে পুরনো যদি তোমাদের দেখা যায় দাদা দিদা কারোর কাছে যদি নিজে কারো মানে ব্যবহার্য এরকম থাকলে অনেক সময় দেখবে তোমরা আমার বাসায়ও একটা আছে এরকম আমার দাদার নাম করা অনেকের নাম লেখা থাকে এই যে এখানে এই জিনিসটি এখানে বলেছে যে ওই কাঁসা বাসনটার মধ্যে নাম লেখা থাকে ধরো তোমার নাম লিখতে চাইলে সেটা নাম লেখা থাকে এই জিনিসটা এখানে বলা হয়েছে এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসেবে তামা পিতলের ভরা থালা ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায় এখন আমরা কিন্তু এই যুগে হয়তো আগের মতো প্রচলিতভাবে নয় কিন্তু আমরা সৌখিক মানে শখ করে অনেক সময় আমরা এই জিনিসগুলো এখন ব্যবহার করে থাকি যদিও এখন এই জিনিসগুলো আমরা যেমন শখ করে বিলাসিতভাবে করে থাকি যার কারণে এগুলোর দাম এখন একটু বেশি আগে যেমন প্রচলিত ছিল নিত্য ব্যবহার্য ছিল তখন একটা অন্যরকম ব্যাপার ছিল কিন্তু এখন এই জিনিসগুলো যেহেতু একটু কী বলে লুপ্ত প্রায় এখন এগুলো একটু দামও বটে কিন্তু তারপরে অনেকেও সঙ্গে বসে এখনও এগুলো ব্যবহার করে এরপর আছে পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের মাটির কলস হাড়ি পাতি শান্তি ফুলদানি দইয়ের ভাত রসের ঠিলা সন্দেশ ও পিঠার ছাঁচ টেপা পুতুল হিন্দু সম্প্রদায়ের দুর্গা সরস্বতী লক্ষ্মী ইত্যাদি মূর্তি গড়বার কাজে বাংলাদেশের পাটপাড়া ও কুমোরপাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে এবং এই পাটপাড়া এবং কুমোরপাড়াতেই এইসব মাটির জিনিসগুলো তৈরি করা হয় এরপরে আমরা কাঠের কাজ সম্পর্কে দেখব যে কাঠের কাজের খুব বেশি শিল্পগুণ আজকাল দেখা না গেলেও অতীতের কিছু কিছু নমুনা দেখতে পাওয়া যায় যা তা থেকে অনুমান করা যায় যে এই দেশে একসময় গৃহ নির্মাণের কাজে এবং কারুকার্যে দূষিত কাঠের ব্যবহার ছিল বিশেষ করে পুরাতন খাট পালং খুঁটি দরজা ইত্যাদির নমুনা আজও দেখা যায় পুরনো যে খাট পালংগুলোতে এগুলো কিন্তু খুব সুন্দর করে অনেক ধরনের ডিজাইন এখনও পুরনো যে জিনিসগুলো আমরা দেখব হয়তো আগের যে আছে বা বিভিন্ন জাদুঘরে দেখলে গেলেও আমরা সেই নিদর্শনগুলো দেখতে পাব এই ধরনের কাজকে বলা হয় হাসিয়া বরিশালের কাঠের নৌকার কাজও বেশ নিপুণভাবে দাবি রাখে খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক বলেই নয় শীতলপাটির নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয় অতীতে শীতলপাটি বহু দক্ষ কারিগর ছিল এ শিল্পীদের দিয়ে এককালে ঢাকার নবাব পরিবারের হাতির দাঁতের শীতলপাটি তৈরি করেছিলেন এবং তা ঢাকার জাদুঘরে বর্তমানে সংরক্ষিত আছে এটি আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন তার মানে দেখা যাচ্ছে যে শীতলপাটি এবং মাদুর এগুলো হচ্ছে আমাদের লোকশিল্পের একটা নিদর্শন আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা হাত পাখা ফুলপিঠা তৈরি করা হয় তা মোটেই অবহেলার জিনিস নয় এদের বিচিত্র নকশা এবং রং কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের অতি আপন বস্তুই নয় সৌন্দর্যের দিক দিয়েও এদের স্থান বহু হচ্ছে মানে এগুলো যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার হয় তেমনি আমরা ব্যবহার করি ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করছে শিকাতে যে সুন্দর রঙিন করে উপরে ঝুলিয়ে রাখা হয় এটা দেখতেও কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগে এবং এখানে আমরা দেখতে পাই যে বাঁশ দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয় সেটা নিয়ে এখানে আলোচনা আছে আমাদের দেশে বাঁশ অপ্রতুল নয় মানে এখানে হচ্ছে আছে যথেষ্ট পরিমাণে আছে আমাদের দেশে বাঁশ বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না ছোটোখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচির নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করছে যা শুধু আমাদের নিজেদের দেশেই নয় বিদেশেও বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে মানে এই বাঁশ দিয়েও এখন নানা ধরনের যে সুন্দর করে জিনিসগুলো
বানানো হয়। এগুলো শুধু আমরা যে ব্যবহার করি তা না, দেশের বাইরেও এগুলোর বেশ কদর রয়েছে এবং সেখানে আমরা কিন্তু রপ্তানি করে বেশ ভালো মুদ্রা পাই, কারণ সেখানে এই জিনিসগুলো আমরা অনেক টাকাতেই বিক্রি করছি। এছাড়া সোনা শিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নমুনাও দেখা যায় পুতুল, টুকর ইত্যাদির মধ্যে। কাপড়ের পুতুল তৈরি করা আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ। আমরা কিন্তু ছোটবেলায় কাপড়ের পুতুল তৈরি করেও কিন্তু খেলতাম, এটাও কিন্তু আমাদের অন্যরকম একটা লোকশিল্পের মধ্যে পড়ে। তো এই যে দেখছি যে আমরা এই যে লোকশিল্পের অনেক কিছু করলাম, এই জিনিসগুলো দেখতে যেমন সুন্দর, আমাদের নিত্য প্রয়োজনীয় এবং এগুলো বর্তমানে আমরা তৈরি করে দেশের বাইরে মানে রপ্তানি করে কিন্তু মোটামুটি ভালো উপার্জনও করছি, তাই কি এই লোকশিল্পটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এজন্যই শেষে আমরা এই যে দুইটা প্যারায় এখানে আছে যে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। তা সংরক্ষণ হচ্ছে বিশেষভাবে রক্ষা করা, আমাদের টিকিয়ে রাখা, এবং সম্প্রসারণ হচ্ছে যে আমাদের এক সময় যে প্রচলিত ব্যাপারগুলো ছিল ঘরে ঘরে ওরকম আবার সম্প্রসারণ করতে হবে, এবং এই দায়িত্বটা কে নিবে, দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। বাংলাদেশের বিভিন্ন শহর শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায়, অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্রের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যার কিছুটা সমাধান হবে। এই যে জিনিসগুলো তো গ্রামের লোকদের দ্বারাই সৃষ্ট, তো তারা অনেক সময় দেখা যায় কাজ চাচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না, এবং কাজের অভাবে তাদের খুব মানে নিচুমানের জীবনযাপন করতে হয়, তাদের টাকা পয়সার অনেক সমস্যা হয়। এখন এই যে আমরা যদি এই লোকশিল্পটাকে সম্প্রসারণ করতে পারি এবং তাদের আবার এই জিনিসগুলো তৈরি করার কাজ দিই, এতে দেখা যাবে কি আমাদের দেশের যে ওই গ্রামের মহিলা বা যে জনসাধারণ আছে তারা এই সব কাজের মাধ্যমে আর্থিকভাবেও সচ্ছলতা লাভ করবে। আমাদের সকলেরই সকলকেই আজ আপন পরিবেশ এবং পরিস্থিতির দিকে শুধু চেয়ে থাকলেই হবে না, শুধু চোখ দিয়ে তাকালে হবে না, হৃদয় দিয়েও তাকাতে হবে। মানে শুধু চোখে দেখে বললেই হবে না, হৃদয় থেকে এটা অনুধাবন করতে হবে। হৃদয় থেকে তাকানো হচ্ছে আমাদের হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে এবং সেই হৃদয়ের বাসনাটাকে আমাদের সফল করতে হবে। আমি বললাম আর হয়ে গেল তা না, আমি বললাম সেটা আমাকে করে দেখাতে হবে, হৃদয়ের টান থাকতে হবে এই জিনিসটার প্রতি। লোকশিল্পের ভেতর দিয়ে হৃদয়ের মনের প্রকাশ হলে তা বিদেশিদের হৃদয়ে সারা জাগাবে। এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজেও আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে। তার মানে আমরা কী দেখলাম যে আমাদের এক সময় যে লোকশিল্পের মানে যে জিনিস তৈজসপত্র বা মাদুর, শীতল পাটি, কাঁসার থালা, এই যে এই জিনিসগুলো শিকা, আমরা যেগুলো নকশি কাঁথা, এই জিনিসগুলো আমরা ব্যবহার করেছি এক সময় যেন প্রচলিত ছিল এবং ঘরে ঘরে এগুলোর প্রচলন ছিল, কিন্তু এই জিনিসগুলো এখন প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। এবং আমাদের যে গ্রামের জনসাধারণ বিশেষ করে যে মেয়ে বা বউ, তারা এই কাজগুলো করে এই যে চাই মানে আর্থিকভাবে একটু সচ্ছল থাকতো, এখন এই জিনিসগুলো লুপ্ত হওয়ার কারণে সেই জিনিসটা এখন যেন তারা করতে পারছে না, কারণ এগুলো যদি আমাদের ব্যবহার আমরা না করি তারাও তো করবে না, আর তারা করলে যদি কিছুটা আর্থিকভাবে সচ্ছল হয় তবেই তো আমাদের দেশের কি জনগণের আর্থিকভাবে তারা বিশেষ করে গ্রামের যে জনসাধারণ তারা আর্থিকভাবে একটু সচ্ছল হবে। আর এজন্যই আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে শুধু আর্থিক সচ্ছলতার জন্য না, আমাদের এই যে প্রাচীন ঐতিহ্য, আমাদের প্রাচীন যে লোকশিল্প, এই যে নকশি কাঁথা বা যে কত সুন্দর সুন্দর জিনিস, শিকা, কাঁসার যে থালা, এই যে এই জিনিস থালা বাসন যে তৈজসপত্র বলতে সব বাসন প্রসঙ্গেই বোঝায়, এই জিনিসগুলোর মধ্যে যে সৌন্দর্য, এখন এই জিনিসগুলো আমাদের আবার কী করতে হবে, সম্প্রসারণ করতে হবে, এবং এর মধ্য থেকেই আমাদের জনসাধারণ আবার এই কাজগুলোর মাধ্যমে তারা আর্থিকভাবে সচ্ছল হবে, আর এই দায়িত্বগুলো আমাদের নিতে হবে। শুধু বললাম হলো যে করতে হবে করতে হবে, আসলে তা না, এই জিনিসগুলো আমাদেরকেই সম্প্রসারণ করতে হবে। এই লোকশিল্প সংরক্ষণের দায়িত্ব এবং সম্প্রসারণের
আমাদের যা যা করতে হবে মানে করার দরকার এগুলো আমাদেরকেই করতে হবে, অন্য কেউ করবে না। আমাদের সকলেরই দায়িত্ব এগুলো আমাদের এই লোকশিল্পকে সংরক্ষণ এবং সম্প্রসারণের কি বিস্তৃত করা। তো আমরা এখানে কয়েকটা শব্দ অর্থ দেখব। শব্দার্থে পণ্য, পণ্য হচ্ছে শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা যায় এমন জিনিস। অপ্রতুল, অপ্রতুল শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট নয়। এবং লুপ্তপ্রায় শব্দের অর্থ হচ্ছে লোপ পেতে বসেছে এমন, মানে হারিয়ে যাচ্ছে যেটা। এবং সংরক্ষণ, সংরক্ষণ শব্দটির অর্থ হচ্ছে বিশেষভাবে রক্ষা করা, যেমন আমাদের এই লোকশিল্পটাকে বিশেষভাবে রক্ষা করতে হবে। এবার চলো আমরা মূল্যায়নে যাই। মূল্যায়নের এক নম্বর প্রশ্নে আছে, কোনটি মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল? কোনটি ছিল? যেটা আমরা বলেছি এর আগে, ঢাকাই মুসলিম। মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল ঢাকাই মুসলিম, যেটা হচ্ছে একটি আংটির ভিতর দিয়ে কয়েকশো গজ কাপড় ঢুকানো, প্রবেশ করানো যেত। জামদানি কারিগরদের বসবাস কোথায়? নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে। উত্তর কী হবে? নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে। তিন নম্বর প্রশ্ন, কোন মৌসুম নসিকাতা সেনার উপযুক্ত সময়? কখন হবে? এটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে যে মেয়েরা ঘরের বাইরে যেতে পারে না, সেই সময় বসে বসে কাঁথাটা সেলাই করে। এবং এরপরে আছে, হাতের দাঁতের শিকল পাটি কোথায় সমন্বিত আছে? কোথায়? ঢাকার জাদুঘরে। মূল্যায়নের এই চারটা প্রশ্ন আমি দিয়ে দিলাম এবং এভাবে তোমরা আরেকটু বাড়িয়ে বাড়িয়ে করবে, যেমন আমরা ক্লাসে করাতাম এমসিকিউ বা শর্ট কোশ্চেন আকারে, ওইভাবে তোমরা আরেকটু বাড়িয়ে করবে। এখন আমি দুটো বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজের প্রথম প্রশ্নটি হচ্ছে, জামদানি সহ বড় বড় কাপড়ের কারখানা কোথায় গড়ে উঠেছে এবং কেন? মানে কেন ওই জায়গাতে, কোথায় গড়ে উঠেছে এবং ওই জায়গায় গড়ে ওঠার কারণ কী? এটা আমরা আলোচনা করেছি যে আমরা অজলবায়ু এই জিনিসগুলোই সুন্দর করে গুছিয়ে লিখবে। এবং এর পরের প্রশ্নটি হচ্ছে, লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের, আলোচনা করো। যেটা আমি শেষে মানে আলোচনা করেছি যে এটা আমাদের সম্প্রসারণ করতে হবে, সংরক্ষণ করতে হবে, এই দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। এই জিনিসগুলোই সাজিয়ে তোমরা একটু সুন্দর করে একটু বড় করে লিখে ফেলবে। এই দুটা হচ্ছে বাড়ির কাজ। আর সবাই আমরাও বলছি অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে এবং আশা করি পরবর্তী পরীক্ষায়ও ভালো করবে। আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। সবাইকে মানে সবার জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।